আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনটিভি ইউরোপ নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি সেলিনা আখতার। মূল সংবাদে যাবার আগে শুরুতেই জানিয়ে দিব আজকের প্রধান প্রধান শিরোনাম। আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে ব্রেক্সিট পার্টি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে আজ। রাজনৈতিক বিজ্ঞাপনের প্রচারে লাগাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট গুগল। এবং মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা মাওয়া মহাসড়কে বাস ও বরযাত্রী মাইক্রোবাসের সংঘর্ষে 10 জন নিহত হয়েছে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাজ্যের রাজনৈতিক দল ব্রেক্সিট পার্টি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে আজ। একটি রাজনৈতিক বিপ্লবের প্রতিশ্রুতি দিয়ে দলটির নেতা নাইজেল ফারাজ জানান, নির্বাচনী ইশতেহারটি সাধারণ মানুষকে প্রথম স্থানে রাখবে। এছাড়াও নির্বাচনী ইশতেহারে বৈদেশিক সাহায্যের বাজেট অর্ধেক করার পাশাপাশি হাউস অব লর্ডস বিলুপ্তিকরণ এবং স্থায়ী অভিবাসন প্রতি বছর 50,000 করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, দলটি ইউর সবকটি প্রতিষ্ঠান থেকে সরে আসার জন্য এটিকে ক্লিন ব্রেক অর্থাৎ পরিষ্কার বিরতির প্রতিশ্রুতি দিয়েছে। সম্প্রতি দলটি 2017 সালের ব্রিটেনের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন টরি পার্টি যে 317টি আসনে জয়লাভ করেছে সে আসনগুলোতে কোনো প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। মিস্টার ফারাজ বলেন, তার দল অন্য সবগুলো দলের বিপক্ষে ঠিকই অবস্থান নেবে এবং বিশেষ করে বিরোধী দল লেবারের আসনগুলোতে বেশি করে মনোনিবেশ করবে। উল্লেখ্য, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে লিবডেম গ্রিন পার্টি তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। এছাড়াও নির্বাচনকে সামনে রেখে টরি পার্টি, লেবার পার্টি, এসএনপি, অভিবাসন, নিরাপত্তা, এনএইচএস সহ বিভিন্ন ইস্যুতে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। Sickened in many ways by the system of political patronage that we see in this country. Frankly, I do think the way appointments to the House of Lords and indeed other honours are used borders on corruption, and the House of Lords now is no longer fit for purpose, and we think it needs to go. One of the issues that disappeared off the radar of British politics was immigration. It had been the dominant issue every year for the previous 5 years, the thing that people were talking about. And I think with the Brexit vote, people thought, well, that's it, it's done, it's sorted, it's all over. Well, take us to this election, where certainly the Labour Party conference appear to want to open up the doors pretty unconditionally. এদিকে রাজনৈতিক বিজ্ঞাপনের প্রচারে লাগাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট গুগল। তারা বলেছে, ব্যবহারকারীদের তথ্য থেকে ধারণা নিয়ে কোনো নির্দিষ্ট পক্ষের ব্যক্তিদের জন্য রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের সুযোগ তারা আর দেবে না। রাজনৈতিক প্রচারকারীরা তাদের হাতে থাকা ভোটার তালিকার সঙ্গে গুগল বা ইউটিউব ব্যবহারকারীদের তালিকা মিলিয়ে দেখারও সুযোগ আর পাবে না। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যে আগামী এক সপ্তাহের মধ্যে এই নতুন নিয়ম কার্যকর হবে, পরে অন্যান্য দেশেও তা প্রযোজ্য হবে। তবে নির্দিষ্ট বয়স, লিঙ্গ পরিচয় ও এলাকার ব্যবহারকারীদের টার্গেট করে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের সুযোগ গুগলে আগের মতোই থাকবে। গুগল বলেছে, কোনো রাজনৈতিক বিজ্ঞাপনে বিভ্রান্তিকর বক্তব্য থাকার বিষয়ে নিশ্চিত হলে তারা ব্যবস্থা নেবে। গুগলের এই সিদ্ধান্ত ফেসবুকের ঠিক উল্টো।
মার্ক জুকারবার্গ বলেছেন, রাজনৈতিক বিজ্ঞাপনের তথ্য সঠিক কিনা তা যাচাই করতে যাবে না ফেসবুক। তবে আরেক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট টুইটার ইতিমধ্যে বিশ্বব্যাপী সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার বন্ধ করার সিদ্ধান্ত জানিয়েছে। লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে হিরণ আলী নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মঙ্গলবার রাত 10:30টার দিকে হামলার শিকার হওয়ার পর বৃহস্পতিবার তাকে মৃত ঘোষণা করা হয়। 30 বছর বয়সী মৃত হিরণ আলীর পৈতৃক বাড়ি সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়নের বৈদ্যকাপন গ্রামে। এদিকে হত্যাকাণ্ড ঘটনায় পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। জানা যায়, গত মঙ্গলবার পূর্ব লন্ডনের রাত 10:30টায় নেলসন স্ট্রিটে ঠিক ঘরের সামনে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পারিবারিক ও বিভিন্ন মিডিয়া সূত্রে জানা গেছে, আশঙ্কাজনক অবস্থায় রয়্যাল লন্ডন হাসপাতালে ভর্তি করার 48 ঘন্টার মধ্যেই বৃহস্পতিবার ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের জন্য বাইরে থেকে খাবার কিনে ঘরে প্রবেশের ঠিক আগ মুহূর্তে সেখানে থাকা কয়েকজন তাকে গুলি করে পালিয়ে যায়। লন্ডন পুলিশের একজন মুখপাত্র এ বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে পুলিশকে অবহিত করতে অনুরোধ জানিয়েছেন। এবারে কমিউনিটি প্রসঙ্গ। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে প্রবাসী বরিশালবাসীর এক মত বিনিময় সভার মধ্য দিয়ে শুরু হল বৃহত্তর বরিশালবাসীর পথচলা। বুধবার ডাবলিনের স্থানীয় এক রেস্টুরেন্টে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়ারল্যান্ড থেকে আমাদের সহকর্মী জাহিদ মোমিন চৌধুরী জানান, শামসুল হকের সভাপতিত্বে ও জাহিদ মিজানুর রহমানের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন মোস্তফা ফারুক সরওয়ার, ডক্টর রূপ মুসাব্বির হোসেন, আবুল কালাম, টিটু খন্দকার, শাহিন রেজা, আব্দুল ওয়াদুদ সহ আরও অনেকে। সবাই বৃহত্তর বরিশাল পরিবারের সদস্যগণ দীর্ঘদিন পর একত্রিত হয়ে একে অপরের কুশলাদি বিনিময় করার পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় বক্তারা বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং মানবিক সাহায্যে বরিশালের অসহায় মানুষের জন্য কাজ করে যাবেন। সবাই বিশিষ্টজনদের মধ্যে আরও বক্তব্য রাখেন জাকির হোসেন, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম ও সাংবাদিক সৈয়দ জুয়েল সহ অনেকে। মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ মাসুদ ও কাউন্সিলর আয়াস আহমেদের ব্রিটেন সফর উপলক্ষে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার। মোহন আহমেদ, আশরাফুর রহমান ফয়েজ, শামীম আহমেদের যৌথ আয়োজনে লন্ডনের হাইবেরি নিউ পার্কের একটি অভিজাত রেস্তেরাঁয় এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সুন্দর আলী। মোহন আহমেদের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি ছাড়াও বক্তব্য রাখেন নাসির আহমেদ শাহিন, কানাডা প্রবাসী ফয়সাল আহমেদ ও জহির মিয়া। সংবর্ধনা সভায় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন আশফাকুর রহমান কয়েস, মতিউর রহমান এবং জামিউর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ মাসুদ ও কাউন্সিলর আয়াস আহমেদ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য প্রবাসী মৌলভীবাজারবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তারা। সবশেষে ক্রেস্ট ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন। এদিকে সোমবার জিএমজি আর কার্গো ম্যানচেস্টার ব্রাঞ্চের আয়োজনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমাদের ম্যানচেস্টার সহকর্মী তৈয়বুর রহমান শ্যামল জানান, সোমবার ম্যানচেস্টারের স্থানীয় একটি হলে এই সুধী সমাবেশটি অনুষ্ঠিত হয়। জিএমজি আর কার্গো ম্যানচেস্টার ব্রাঞ্চের ম্যানেজার জুহা আবদুল্লার সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিমানের ম্যানচেস্টারের রিজিওনাল ম্যানেজার দেবব্রত মল্লিক। এ সময় অতিথি বলেন, এখন থেকে সকলে ম্যানচেস্টার থেকেই সরাসরি বাংলাদেশে মালামাল পাঠাতে পারবেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জিএমজি এয়ার কার্গোর কর্ণধার মনির আহমেদ। জাফর আহমেদের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ম্যানচেস্টারের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল মান্নাফ, মুহিবুর রহমান বাবু, আলাউদ্দিন আহমেদ, সিলেট ট্রাভেলসের স্বত্বাধিকারী হাসান মতিন শিফার, সাংবাদিক ফারুক জুসি, আফজাল রব্বানি, সুয়েব কবির সহ আরও অনেকে। সভায় আগত অতিথিরা এই আয়োজনকে স্বাগত জানানোর পাশাপাশি জেএমজির ব্যবসায়িক সাফল্য কামনা করেন। পরে প্রতিষ্ঠানটির ম্যানচেস্টার ব্রাঞ্চের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হুসাইন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্সের স্বাধীন বাংলাদেশে প্রথম যুব সংগঠন আওয়ামী যুবলীগের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ফ্রান্স আওয়ামী যুবলীগ নেতৃবৃন্দর আয়োজনে সোমবার প্যারিসের সোনার বাংলা রেস্টুরেন্টে দোয়া, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। ব্রিস যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, ফ্রান্স যুবলীগের জ্যেষ্ঠ নেতা এস এম কামরুল হাসান সেলিমের সভাপতিত্বে ও ফ্রান্স আওয়ামী যুবলীগ নেতা কামাল হোসেন ও মাধবকান্তি দের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ফ্রান্স যুবলীগ নেতা এম এ সত্তার। গ্রিস যুবলীগের সাবেক সহসভাপতি খায়রুল ইসলাম রাজা, সাবেক সাংগঠনিক সম্পাদক কারি মোহাম্মদ সলিমুল্লাহ, শেখ সাব্বির মেজান, জয় কামাল সালাউদ্দিন জালাল, সেলিম আলদিন, ফ্রান্স যুবলীগ নেতা ইকবাল লালা সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে নেতৃবৃন্দরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিনটি উদযাপন করেন। গ্রিসের অ্যাথেন্সে বিএনপির দলীয় কার্যালয়ে রবিবার এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের গ্রিস সহকর্মী আজিজ রহমান জানান, গ্রিস বিএনপির সভাপতি জি এম মোখলেসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফউদ্দিন টিপু ঠাকুরের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সালেম মোহাম্মদ সায়েম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গ্রেস বিএনপির প্রধান উপদেষ্টা তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাকের হোসেন, রাসেল তালুকদার সহ যুবদল, জাসাস, স্বেচ্ছাসেবক দল, জিয়া পরিষদ, সাবেক ছাত্রদল সহ আরও অনেকে। কর্মী সভায় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। কলকাতার ইডেন গার্ডেন্সে ঘণ্টা বাজিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া ঐতিহাসিক গোলাপী বলে দিবারাত্রির টেস্ট ম্যাচ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি, বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সহ দুই দেশের ক্রিকেট তারকারা উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সকাল 10:15 রওনা হয়ে বাংলাদেশ সময় 11:00 কলকাতায় পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় 1টার কিছু আগে ইডেন গার্ডেন্সে আসেন প্রধানমন্ত্রী। সেখানে তাকে অভ্যর্থনা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। এ সময় মাঠে খেলার জন্য অধিনায়কদের হাতে গোলাপি বল ও টস করার জন্য আম্পায়ারদের কাছে বিশেষ কয়েন হস্তান্তর করেন শেখ হাসিনা। আর টসে বাংলাদেশ জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেবার পর মাঠে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। পরিচিত হন দুই দেশের খেলোয়াড়দের সাথে। ভারতের খেলোয়াড়দের সাথে তাকে পরিচয় করিয়ে দেন অধিনায়ক বিরাট কোহলি, আর বাংলাদেশের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে পরিচয় করিয়ে দেন অধিনায়ক মমিনুল হক। Well, one of the traditions that Sourav Ganguly started at Eden Gardens, and we've had this going for a while. বাংলাদেশ সময় 1:26 মিনিটে ইডেন গার্ডেন্সে বেল বাজিয়ে খেলার আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ সময় সেখানে ছিলেন বাংলাদেশ ও ভারত ক্রিকেট বোর্ডের সভাপতিরাও। আর রাতে তার সম্মানে ইডেন গার্ডেন্সে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা মাওয়া মহাসড়কে বাস ও বরযাত্রী মাইক্রোবাসের সংঘর্ষে 10 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 10 জন। আজ শুক্রবার বেলা 2টার দিকে উপজেলার ষোলঘর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঢাকাগামী স্বাধীন পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা মাওয়া মহাসড়ক লৌহজংয়ের শিমুলিয়া ঘাটের দিকে যাচ্ছিল। একই মহাসড়ক দিয়ে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় পৌঁছালে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 6 জন ও শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও 2 জনের মৃত্যু হয়। বিস্তারিত দেখুন রিপোর্টে। নির্বাক, অপলক তাকিয়ে থাকা, কি করবেন কি বলবেন হয়তো ভেবেই পাচ্ছেন না। বলছি মুন্সীগঞ্জের রুবেল ব্যাপারীর কথা।
কান্নার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছেন। যে মুহূর্তটা হতে পারত তার সবচেয়ে আনন্দের, যখন নতুন সংসারের স্বপ্ন দেখছিলেন, তখনই একটি দুর্ঘটনা কেড়ে নিল জীবনের সবকিছু। দুটি মাইক্রোবাসে করে ঢাকার কামরাঙ্গীর চরে বিয়ে করতে যাচ্ছিলেন রুবেল। প্রথমটিতে ছিলেন বাবা ও ভাবি সহ পরিবারের অন্যরা, আর পেছনেরটিতে ছিলেন বর রুবেল সহ পরিবারের অন্য সদস্যরা। কিন্তু মুহূর্তের মধ্যে সবকিছু এলোমেলো হয়ে গেল। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে ঢাকাগামী স্বাধীন পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা মাওয়া মহাসড়কের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটের দিকে যাচ্ছিল। একই মহাসড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল বর যাত্রীবাহী বহরের দুটি মাইক্রোবাস। পথে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় পৌঁছালে বাস ও বহরে থাকা সামনের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুবেলের বাবা ও ভাবি সহ ৬ জন নিহত হয়। আমরা ওইখানে যাইয়া দেখলাম যে বিকট অবস্থা, লাশগিনি অনেক ঝুলে রয়েছে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতা নিয়ে এই গাড়িটারে কাইটা আমরা এই লাশগিনি বের করে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাইছি। স্বাধীন গাড়ি বেপরোয়া চালানোর কারণে আজকে এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। মাইক্রোবাসের ভেতরে আটকা পড়া আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও দুজনের মৃত্যু হয়। এদের মধ্যে গুরুতর ২ জন মারা যান ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই। আমাদের ঠিক শেষ মুহূর্তে আমরা একটা খবর পাই, তখন আমরা এখানে আসি। আসার পরে স্পটে আমরা ৬ জনকে মৃত উদ্ধার করি এবং ষোলগড় হসপিটালে প্রেরণ করি। এর পরবর্তীতে আরো গুরুতর অবস্থায় বিভিন্ন জনকে অ্যাম্বুলেন্সে করে আমরা হসপিটালে পাঠাই। মুখোমুখি সংঘর্ষে একেবারে মাইক্রোবাসটা দুমড়ে মুচড়ে যায় এবং বাসেরও সামনের অংশটা কিছুটা দুমড়ে মুচড়ে যায়। মাইক্রোর যাত্রীদের মধ্যে ৮ জন, ঘটনাস্থলে ৬ জনের লাশ পাওয়া যায়, আর ২ জন থানা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের লাশ পাওয়া যায়, মোট ৮ জন মারা যায়। নিহত প্রত্যেকে ২০,০০০ করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। এনটিভি নিউজ ডেস্ক। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে গুজব ছড়ানো হচ্ছে। কিছু লোক আছে যারা অন্যায়ভাবে ক্ষমতায় বসতে চায়, তারা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগ্যতায় না পেরে উঠে নানা ধরনের গুজব ছড়াচ্ছে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর দ্বিমুখী স্কুল অ্যান্ড কলেজে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কলেজ গভর্নিং বডির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমেদ, সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সিরাজুল ইসলাম কাবেরী, পরিকল্পনা মন্ত্রীর সচিব মোহাম্মদ হুমায়ুন কবির, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকমাল হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, আশারকান্দি ইউপি চেয়ারম্যান শাহ আবু ইমানি এবং এতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মতিউর রহমান। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেটের যোগীগঞ্জে চুরির অপবাদে এক ব্যক্তিকে হাত পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, যোগীগঞ্জ উপজেলার ৩ নম্বর কাজলশাহী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম স্থানীয় ৮গ্রাম গুচ্ছ গ্রামের আফজাল মিয়া নামের এক যুবককে আরেক ইউপি সদস্য এবাদুর রহমানের বাড়িতে হাত পা বেঁধে নির্যাতন করছে। নির্যাতনের ঘটনাটি ৯ মাস আগের বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। শুক্রবার সন্ধ্যায় সিলেটের কানাইঘাট সীমান্তের কারাবাল্লা এলাকা থেকে প্রধান অভিযুক্তকে আটক করে পুলিশ। এর আগে আরও ৩ জনকে আটক করা হয়েছে। রাত ৯টায় সিলেট জেলা পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুল আলম জানান, ভারতে পালিয়ে যাওয়ার সময় আজ সন্ধ্যায় পুলিশ প্রধান অভিযুক্ত আব্দুস সালামকে আটক করেছে। গতকাল বুধবার সন্ধ্যা থেকে পুলিশের ৩টি টিম অভিযানে নামে। এদিকে রাতে নির্যাতিত আফজাল মিয়া মামলা দায়ের করেছেন। এ মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। দর্শক, সংবাদ শেষ করব, তবে তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনাম। আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে ব্রেক্সিট পার্টি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে আজ।
রাজনৈতিক বিজ্ঞাপনের প্রচারে লাগাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট গুগল। এবং মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা মাওয়া মহাসড়কে বাস ও বরযাত্রী মাইক্রোবাসের সংঘর্ষে 10 জন নিহত হয়েছে। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europeentv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।